স্কন্ধপুরাণের বিষ্ণুখণ্ডে উল্লেখিত এমন দুটি ক্রিয়া যা বৈশাখ মাসে আপনি যদি করেন 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। আজ আমি এই দুটি বিশেষ ক্রিয়া নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ভিডিওতে আমি আলোচনা করব এই বিশেষ ক্রিয়া দুটি সম্পর্কে। যারা এই বিশেষ ক্রিয়াগুলি বৈশাখ মাসে করতে পারবেন অতি অবশ্যই কলির প্রভাব থেকে মুক্তি লাভ পাবেন। আপনারা প্রত্যেকেই জানেন আমরা প্রত্যেকেই কলির প্রভাবে কষ্ট পাচ্ছি, আর এই পাপের ক্ষয় করার জন্য একেবারে সঠিক মাস হলো এই বৈশাখ মাস। বৈশাখ মাসে এমন দুটি ক্রিয়ার কথা উল্লেখ রয়েছে স্কন্ধ পুরাণে বিষ্ণুখণ্ডে, যে দুটি আপনি যদি করতে পারেন সুফল প্রাপ্তি অতি অবশ্যই হবে, শ্রীহরির কৃপাধন্য হবেন। প্রিয় দর্শক বন্ধু, তাই ভিডিওটি দেখুন এবং বৈশাখ মাসে এই দুটি ক্রিয়া করার চেষ্টা করুন। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের ধর্মকথা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্ত কাম্য এবং শিরোধার্য। আমরা প্রথমত এই বিশেষ ক্রিয়াগুলি আপনাদের কাছে উল্লেখ করব, তাই অতি অবশ্যই নিচের কমেন্ট সেকশনে জয় বিষ্ণু উল্লেখ করুন বা জয় মা লক্ষ্মী কমেন্ট করে জানান, এবং অতি অবশ্যই বৈশাখ মাসে এই ক্রিয়াগুলি করতে ভুলবেন না। জীবনের সুখ শান্তি সমৃদ্ধি প্রতিষ্ঠা পাওয়ার একমাত্র সহজ সরল উপায় হল এই বিশেষ ক্রিয়াটি করা। তাই অতি অবশ্যই বন্ধুরা, আপনারা প্রত্যেকেই এই বিশেষ ক্রিয়াটি করতে একদম ভুলবেন না। এই দুটি ক্রিয়া অতি অবশ্যই প্রত্যেকের উচিত বৈশাখ মাসে করার। আর যারা করবেন তারা যেমন পাপের ক্ষয় করতে পারবেন, তেমনি এই দুটি ক্রিয়া করার ফলে আপনি 10,000 অশ্বমেধ যজ্ঞের যে ফল লাভ, সেই ফল লাভ আপনার ঘটবে। একেবারেই প্রথমে বলবো প্রতিদিন সকালবেলায় স্নান করা। হ্যাঁ বন্ধুরা, বৈশাখ মাসে প্রতিদিন সকালে স্নান করা উচিত। যারা করতে পারবেন না, যে যে ব্যক্তি সকাল সকাল স্নান করেন তাদের দর্শন করলে পর্যন্ত পাপের ক্ষয় হয়ে থাকে। তাই বন্ধুরা, অতি অবশ্যই চেষ্টা করুন প্রত্যেক দিন সকাল সকাল স্নান করা। আর যারা স্নান করতে পারেন না তারা অতি অবশ্যই দর্শন করুন সেই সব ব্যক্তিদের যারা সকাল সকাল স্নান করেন, এবং নিজের পাপের ক্ষয় করুন। তাই বৈশাখ মাসে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে স্নান করার চেষ্টা করবেন। দ্বিতীয় যে বিশেষ ক্রিয়াটির কথা বলবো সেটি হলো, আপনি যদি দরিদ্র হন, দরিদ্র থেকে দরিদ্রতর হন, আপনি যদি কেবলমাত্র একটি পুষ্প দিয়ে স্নান করার পর একটি পুষ্প দিয়ে শ্রীহরির অর্চনা করেন, আপনার সকল দারিদ্রতা একেবারে কেটে যাবে। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের বলবো যে আপনি দরিদ্র থেকে দরিদ্রতর হলেও একটি পুষ্প দিয়ে যদি বৈশাখ মাসে শ্রীহরির আরাধনা করেন তাহলে আপনার দারিদ্রতা কেটে যাবে, আপনার জীবনে
সুখ শান্তি সমৃদ্ধি আসতে বাধ্য। তাই চেষ্টা করবেন অন্ততপক্ষে প্রত্যেক দিন শ্রীহরির আরাধনা করতে, আর শ্রীহরির আরাধনা করলে সুফল প্রাপ্তি নিশ্চিত রূপে লাভ হয়। প্রিয় দর্শকদের উদ্দেশ্যে জানাব, তাই অতি অবশ্যই চেষ্টা করবেন এই বৈশাখ মাসে শ্রীহরির আরাধনা করতে সঠিকভাবে। প্রিয় দর্শক বন্ধু, এই দুটি কাজ স্কন্ধ পুরাণ থেকে উল্লেখ করা হলো। এই দুটি কাজ বৈশাখ মাসে করলে আপনি 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ পাবেন। বলা হয়, প্রাতঃস্নানের জন্য যদি কোনো ব্যক্তি এক পা এগিয়ে আসে, অর্থাৎ এক পদক্ষেপ ফেলে, তার তাতেই বহু পাপের মুক্তি ঘটে। তাই প্রাতঃ স্নান করা অনিবার্য বৈশাখ মাসে। এবং তার সঙ্গে আপনাদের যে উল্লেখ করলাম যে আপনি দরিদ্র থেকে দরিদ্র হলেও পুষ্প দিয়ে হরির সেবা করবেন এবং প্রত্যেক দিন প্রাতঃ স্নান, এই দুটি কাজ যদি আপনি করতে পারেন তাহলে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে, জীবনে আরও ভালো কিছু পাওয়ার আশা করবেন। কেমন লাগলো ভিডিওটি নিচের কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আর প্রত্যেক দিন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের ধর্মকথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্ত কাম্য এবং শিরোধার্য। আজকের মতো বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। স্কন্ধপুরাণের বিষ্ণুখণ্ডে উল্লেখিত এমন দুটি ক্রিয়া যা বৈশাখ মাসে আপনি যদি করেন 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। আজ আমি এই দুটি বিশেষ ক্রিয়া নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ভিডিওতে আমি আলোচনা করব এই বিশেষ ক্রিয়া দুটি সম্পর্কে। যারা এই বিশেষ ক্রিয়াগুলি বৈশাখ মাসে করতে পারবেন অতি অবশ্যই কলির প্রভাব থেকে মুক্তি লাভ পাবেন। আপনারা প্রত্যেকেই জানেন আমরা প্রত্যেকেই কলির প্রভাবে কষ্ট পাচ্ছি, আর এই পাপের ক্ষয় করার জন্য একেবারে সঠিক মাস হলো এই বৈশাখ মাস। বৈশাখ মাসে